হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মধ্য দুপুর। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই এর মধ্যে অনেকে দেশে ফিরেছেন, আবার অনেকেই ফিরবেন। আজকে আমার এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা দেশে ফিরছেন তারা ঢাকার এয়ারপোর্টে নামার পর এই করোনাকালে কিভাবে ধাপে ধাপে আপনাদের স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আপনাদেরকে এই পুরো বিষয়টি তুলে ধরব আমি, লাকমিনা জেসমিন সোমা। এই করোনাকালে এয়ারপোর্টে নামার পর আপনি দেখবেন শূন্য এয়ারপোর্টে তেমন কোনো লোকজন বা প্লেনের আনাগোনা নেই। যাই হোক, সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বাসে কিংবা মাইক্রোতে চড়ে আপনাকে প্রথমে নিয়ে যাওয়া হবে অ্যারাইভাল গেটে। এই গেটে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, যেটি নিয়ে আপনি ভেতরে ঢুকতে পারবেন। এখানে আপনাকে একটু জায়গা বেছে নিয়ে ঠিকঠাক মতো বসে কিংবা দাঁড়িয়ে খুবই সতর্কতার সাথে ফর্মটি পূরণ করতে হবে। আপনার গায়ে জ্বর আছে কিনা, সর্দি হাঁচি কাশি শ্বাসকষ্ট বা করোনার অন্য কোনো উপসর্গ আছে কিনা, কোথা থেকে আসলেন, কোথায় যাবেন, ফোন নাম্বার, বাড়ির ঠিকানা, মূলত এই তথ্যগুলোই এই ফর্মে দিতে হবে। ফর্ম পূরণ বিষয়ে একটি মাইকে বারবারই বিভিন্ন নির্দেশনা শুনতে পাবেন। তারপরও যদি বুঝতে না পারেন, আপনি এখানকার যে কোনো কর্মকর্তার কাছে জিজ্ঞেস করতে পারেন। ফর্ম পূরণ শেষে চেষ্টা করবেন সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর, কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা। আপনি কিন্তু নিশ্চিত না যে আপনার পাশের জন করোনা আক্রান্ত কিনা। ফর্ম পূরণের পর এভাবে লাইনে দাঁড়িয়ে তারপর থার্মাল স্ক্যানারের মাধ্যমে আপনার শরীরের তাপমাত্রা ও অন্যান্য বিষয় পরীক্ষা করা হবে। এখানে একটি কথা বলে রাখতে চাই, ফর্মে যদি কোনো তথ্য গোপন করেন আপনি, এখানে কিন্তু হাতে নাতে ধরা খেতে পারেন এই থার্মাল স্ক্যানারের মাধ্যমে। এবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার শরীরে করোনার যদি কোনো উপসর্গ না থাকে, তাহলে আপনাকে একটি স্বাস্থ্য নির্দেশনা সম্বলিত লিফলেট এবং হাতে একটি সিল মেরে ছেড়ে দেওয়া হবে। হাতের এই সিল অনুযায়ী আপনি অবশ্যই 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, অর্থাৎ বাড়িতে থাকবেন। স্বাস্থ্য পরীক্ষার পর ইমিগ্রেশন এবং তারপর আপনি লাগেজ বেল্ট জোনে যেতে পারবেন। বরাবরের মতোই নির্দিষ্ট বেল্ট থেকে আপনি আপনার লাগেজ সংগ্রহ করবেন, এরপর ট্যাগ মিলিয়ে বের হয়ে আসতে পারবেন। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, এখানে দুইটি বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই। প্রথমত, স্বাস্থ্য পরীক্ষার সময় এয়ারপোর্টে কোনোভাবেই কেউ কোনো টাকা বা সহজ কথাই ঘুষ দাবি করলে দিবেন না। আর দ্বিতীয়ত, কোনোভাবেই তথ্য গোপন করবেন না। আশা করি পরবর্তী ভিডিও দেখতে আমার পেজে ফলো কিংবা লাইক দিয়ে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।